আমার আর কিচ্ছু বলার নেই, আমি আর কিচ্ছু বলবো না। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি একটা কথাই বলছি, এই নোংরা ক্রিয়েটরটিকে, এই 24,000 যা সাবস্ক্রাইবার হয়েছে নোংরামি করে করে, এই ওয়াইটি বিখ্যাত নোংরা দালালটাকে প্রত্যেকে রিপোর্ট করো, প্রত্যেকে রিপোর্ট করো ওর চ্যানেলে। আর তোমাদেরকে বলছি, যারা তোমরা ওর সাপোর্টে কথা বলছো, অন্তত আজকের দিনটা ভাবো, গতকাল আজকে সকালের ভিডিওটা দেখার পর ওর প্রতি তোমাদের কী ধারণাটা হয়েছে। তোমরা এই 4 থেকে 5 জন, আমি তোমাদের কোনো চারানা আটানা আধুলি কিচ্ছু বলছি না, আমি বলছি তোমরা এতদিন যাকে সাপোর্ট করে, যাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছো, তোমরা একটু মাথাটা লাগিয়ে বিচার করো যে এই নোংরা দালালকে আজকে তোমরা কী বলবে, যারা যারা তোমরা এই নোংরা দালালটা সাপোর্ট করে এসছো। একটি গৃহবধূ, এই মেয়েটির কথা, এই দালালটির কথা বলছি, জাস্ট মানে ফাক আপ অল দিস ক্যারেক্টার্স, টিনার্স অ্যান্ড দ্যাট দীপ্তোজ অ্যান্ড দিস, আই ডোন্ট কেয়ার অ্যাট অল। তোমরা জাস্ট জিজ্ঞেস করো, নিজের মনকে প্রশ্ন করো যে এই ওয়াইটি দালাল যে এতদিন ম্যান্ডিকে করে, তাও তো ম্যান্ডি অনেকটা দেখলাম টু লেভেলের, একটু এই হুল আর ম্যান্ডি তাও একটুখানি 19-20, তাও পরকিয়া, আমি ওইসব আমার ক্ষেত্রে সবই নোংরা, তাও এই নোংরামির মধ্যে লেভেলের মধ্যে যদি একটু বেশি আপস অ্যান্ড ডাউন হয় তাহলে ওদের দিক থেকে আপ, মানে এই দালালটি তো ওকেও নিয়েও ভিউজ কামিয়েছে, এবার ভিউজটা ডাউন হয়ে গেছে, ভিউজ অনেক ডাউন। ওই এই নোংরা দালালটি এতটা পিশাচ, এতটা নোংরা, তো টাকা রোজগার করার জন্য তোমরা বলো যে বাইরে গিয়ে বিএড করেছে না, এমএ বিএড করেছে না, বাইরে গিয়ে চাকরি করতে বলো। আর কী শ্বশুর বাড়ি, কী স্বামী, ওর শ্বশুর শাশুড়ি তো যা করেছে ঠিক করেছে, ওপরতলায় যে বসে থাকে, নিচে বসে বিছানায় বসে বসে দিনের 4-5টা করে ভিডিও করতে, এখন তো মানে সিক্রেটের দালাল হয়ে গেছে, যে কিনা 39 মিনিটসের, আমি অত জানি না, একটি পরপুরুষের সাথে, ইয়াং একটা ছেলের সাথে, চেনে না, জানে না, শোনে না, টিনাকে, ওই মিনাকে বাঁচানোর জন্য, মানে মিনার হয়ে ভিউজ কামানোর জন্য, টাকা কামানোর জন্য এতটা নিচ নোংরা লেভেলের হতে পারে ধারণার অতীত, যে কিনা একটা মেয়ে হয়ে, বাড়ির বউ হয়ে, একজনের স্ত্রী হয়ে ঠকাচ্ছে নিজের স্বামীকে, সে তো কাজে বেরিয়ে যায়, ওপরে শ্বশুর শাশুড়ি। আর তাই জন্য ভাবি, কেন শ্বশুর শাশুড়ি এই মেয়েটিকে নিয়ে ঘর করতে পারেনি, কেন আলাদা করে দিয়েছে, আর কেনই বা ও বাপের বাড়ি যায় না, বাবা মাও কোথায়, একে এই তিনার অবস্থায় এ লাস্ট থেকে দেখা যাবে তিনার অবস্থা, এও করবে, এ যাহা টিনা তাহা এই দালাল, আমার মতে আজকের দিনে, আজকে টিল আজকে ডেটে, সে কিনা একটা পরপুরুষের সাথে বলছে, আমি তোমার রেকর্ড কল করছি, প্রথমেই বলে দিচ্ছে যে আমি তোমার রেকর্ড কল করছি, কেউ বলে শেষ হয়ে গেলে বলে সেই লোকটাকে, সেই ছেলেটাকে, যে আমার কিন্তু তোমার সব ভয়েস কল রেকর্ড হয়ে গেছে, তার আগেই বলে দিচ্ছে রেকর্ড করছি, আর সেই ছ্যাঁচড়া জঘন্য ছেলেটা বলছে হ্যাঁ করুন, হতে পারে এর সাথেও সেক্স চ্যাট করতে পারে এই দালালটার সাথে, হতে পারে এর সাথে হতে পারে, কারণ এ এমন একটা আমি দেখলাম ওই ওই দীপ্ত সাম এস সরকার, এ একেও এই দুদিন বাদে এই দালালটি না এর সাথে সেক্স চ্যাট শুরু না করে দেয় ফোনে, এ এতটাই নোংরা, এতটাই নোংরা, কটা ভিউজ কামানোর জন্য, কটা সাবস্ক্রাইবার গেন করার জন্য, তোমরা কি ভিউয়ার্স, আর তোমরা সাবস্ক্রাইব করছো চ্যানেলকে, এ কিনা বলছে মানে একটা পরপুরুষকে, অনলাইনের একটা ছেলেকে যার সাথে ওই মিনার ফেসবুকে আলা, তাকে কিনা বলছে যে হুক খুলেছিল, কতবার খুলেছে, কতবার চেটেছে, লজ্জা করে না, এই দালালকে তোমরা সাপোর্ট করছো, তাও বলবে যে এর মতো মেয়ে হয় না, তাও একে চেটে যাবে, তোমরা আবার একে চাটবে, যে চাটাচাটির কথা ওই সরকারকে বলছে, ওই দীপ্ত না কীপ্ত ওই সরকারকে বলতে পারে, যে তাও 39 মিনিটস, আমি জানি না সে সমস্ত মানে কতবার করেছ, মাসে কতবার হয়েছে, এই সন্দীপের তারা স্যাটিসফাইড হয়নি, আবার বলছে এটা তো ফিজিক্যাল নিড হতে পারে, তাহলে আমার হাজব্যান্ডের সাথেও তো আমার এই হয়, এটা কতবার করেছো, কতবার এ করেছো, এগুলো এটা ভিডিও করা হচ্ছে, এটা ওয়াইটি, হ্যাঁ
সমস্ত সেক্সুয়াল ফিজিক্যাল মানে ওই সমস্ত কড়াকড়ির কথা বলছে এই দালাল, যে সবারই একটা নিট থাকে, ফিজিক্যাল নিট থাকে, এটা কোনো রকম এ না, তাই বলে তুই একটা জানিস না শুনিস না, কী বার্তা দিচ্ছিস বাড়িটিতে? আরও তো কত লোক, তোর তোর শ্বশুরবাড়ির লোকেরা যদি দেখে, তোর ননদ যদি দেখে, তোর ভাগ্নে যদি দেখে, সো কল ভাগ্নে, তোর মা বাপ যদি দেখে, তোর লজ্জা করছে না? কোথাকার কোন দীপ্ত সরকার, তার কোথায় থাকে, তার ভয়েস রেকর্ড শুনে বললাম অত্যন্ত ফালতু ছেলে একটা, তাকে কি না এই সমস্ত নোংরা কথা বলছিস? যে আচ্ছা আমি তো রেকর্ড করছি, তোমার কথাগুলো রেকর্ড করছি, তা কী করেছো বলো না একটু, তাহলে কি তুমি বুক খুলে দিয়েছিলে? তারপরে কি ওটা দিয়ে ও বলেছিল যে চেটেছো, চাটাচাটি হয়েছে? এই সমস্ত কথা মুক্তি একটা এমএ বিএডের বেরোয়? হ্যাঁ, আমি তোর মা হলে না জুতো তো না, তোকে পিটিয়ে মেরে লাশ করে দিতাম, থাপ্পড় খুব কম, জুতো পেটানো খুব কম, লাঠি দিয়ে মারা খুব কল, তোকে চুল্লু ভর পানি মেয়ে ডুবকে মার, তুই তুই মরে যা, আমি আজকে বলছি এইভাবে টাকা কামাস না, এর থেকে তুই গলায় দড়ি দে। হ্যাঁ, তুই যেভাবে নোংরামি স্প্রেড করছিস, নোংরা নোংরা করছিস, এর থেকে তোর সুইসাইড করাই উচিত, তোর কোনো সম্মান নেই, তোর কোনো আত্মসম্মান নেই, তুই একটা ওয়াইটি সব থেকে নোংরার থেকে নোংরা দালাল, ধিক্কার জানে ছি থু নোংরা, কোথাকার কোন একটা মুম্বাই না কোথায় থাকে তাকে ফোন করছিস, তোর কোনো কাজ নেই কী রে? ওই জন্যই ভগবান তোকে কোনো রকম গর্ভে সন্তান ধারণ করার ক্ষমতা দেয়নি। হ্যাঁ, তুই তো আগে বেশ থুতুগুড়িকে নিয়ে বলতিস, একে নিয়ে ভাসাতিস, এ করতিস, তুই এতটা নোংরা লেভেলে নেমে গেছিস যে তুই এখন ভিউজের জন্য, টাকা আর্নিংয়ের জন্য তুই একটা অজানা অচেনা টিনাকে বাঁচানোর জন্য, অচেনা অজানা পুরুষের সাথে আবার কী মানে নির্বুদ্ধি কাজ করি কী বলি, আমি কিন্তু তোমার রেকর্ড করছি, মানে একটা ধূর্ত শয়তান ওই ছেলেটা, সে তো তোকে অনেকভাবেই এ করতে পারে, সে যখন শুনে নিল যে তুই রেকর্ড করছিস, তাহলে এইসব ছেলে যারা সেক্স করে বেড়ায়, সেক্স চ্যাট করে বেড়ায়, ফোন সেক্স করে বেড়ায়, তারা যে তোর সাথে কিছু করতে পারে না, তার কী গ্যারান্টি দিতে পারবি? তুই যে তার সাথে কিছু করতে পারিস না, তার কী গ্যারান্টি তুই লিখে দিতে পারবি? ওয়াইটিতে তুই নোংরামি ছড়াতে এসছিস, তোকে দেখে কী কী শিক্ষণীয় আছে তোর মধ্যে? এবার আমি তোমাদেরকে বলছি যারা তোমরা এতদিন সাপোর্ট করছি, এই ব্যাপারটা কি সাপোর্ট করো, ভিডিও করে জানাও, আমিও দেখতে চাই এই জল কত দূর গড়ায়। এতদিন হয়ে গেছে ম্যান্ডি স্যান্ডি ম্যান্ডি স্যান্ডি হুল হুল হুল, প্রচণ্ড খিদে না তোর? প্রচণ্ড নোংরামিতে খিদে, এত টাকার খিদে যে তুইও নোংরামিতে নামবি, এত তোর ভিউজের খিদে, তুই দেখলি ম্যান্ডি করে করে তোর ভিউজটা, তাও তো আমাদের দেখ, আমরা 100-200 ভিউজ হয়, হ্যাঁ আমাদের যদি 50টা ভিউজ, আমাদের মনুষ্যত্ব, আমাদের আপনি, আমাদের মা বাবা যেভাবে আমাদের মানুষ করছে, এত নোংরামিতে কেউ নামতে পারো? তোমাদের ভিউয়ার্সদেরকে বলছি যারা ওকে ভিউজ দিচ্ছ, সাবস্ক্রাইব করছো, আর যে কজন মেয়ে তোমরা আছো যে ওকে সাপোর্ট, তোমরা এই ব্যাপারটা কি সাপোর্ট করো যে একটা গৃহবধূ যার স্বামী বাইরে কাজ করতে গেছে, যার শ্বশুর শাশুড়ি আছে, যে যার একটা গৃহবধূরা কী করে, ঘর সংসার করে, খাওয়া দাওয়া করে, কাজকর্ম করে, সে কিনা একটা পর পুরুষের সাথে কিছু ভয়েস ক্লিপ জনগণকে দিয়ে ভিউজ কামাবে, অনেক ভিউজ হবে, কল রেকর্ড, কল রেকর্ডিং, কল রেকর্ডিং, কল রেকর্ডিং, আর কার সাথে করছে কল রেকর্ডটা? কল রেকর্ডটা করছে অজানা অচেনা একটা পুরুষের সাথে, তাহলে আর কি, তাহলে যে আজকে যাকে তোমরা গালাগালি দিচ্ছিলে দাদাভাইকে, দাদাভাই তো ঠিক কথাই বলেছে, হ্যাঁ, যে কিনা বাইরের পুরুষের সাথে বলতে পারে যে হুক হুক ইনার গার্মেন্টস মানে ব্রা ব্রা মুখ দিয়ে বেরোলো কী করে, ওর হুক খুলতে পারো, চাটাচাটি চাটাচাটি এই কথাটা ও বলতে পারলো কী করে? এ ও এম এ বিয়ে, হ্যাঁ, ওর তো যেদিন ওই এক্সরে প্লেটের রিপোর্টগুলো দেখাচ্ছে তখনও আমার নোংরা লেগেছে, ও কি এম এ বিয়ে, ওকে কি এখনও তোমরা সাপোর্ট করবে? এই ব্যাপারটা আই এম নট টেলিং যে আগে কী করেছো না করছো, আমি কিচ্ছু তোমাদের দোষারোপ দিচ্ছি, কিন্তু এইটা তোমরা পারবে, আমি তোমাদের জিজ্ঞেস করছি,
তোমরা যারা চার পাঁচজনকে সাপোর্ট করছো, তোমরা পারবে? তোমাদের ঘর সংসার ছেড়ে, তোমাদের স্বামী সন্তান, ওর তো সন্তান নেই, মানে তোমাদের যাদের সন্তান আছে ছেড়ে তোমরা একটা পর পুরুষকে ওই সোকল মিনাকে বাঁচানোর জন্য একটা 29 মিনিটের ভয়েস কল শোনানোর জন্য তা আবার বলছে, আমি কিন্তু কল রেকর্ডটা করছি। আরে সে তো তাহলে অ্যালার্ট হয়ে যাবে, এইটুকুও বুদ্ধি নেই। কল রেকর্ড করে চাটা চাটি কী সেক্স কতবার করেছো, দিনে কতবার হয়েছে, তারপরে তা ও তাহলে ওই সন্দীপের সাথে মাসে একবার হতো, মাসে দুবার হতো, এই ফিজিক্যাল নিডস এইসব আলোচনা তোমরা কি করবে? কথাটা তোমাদের কাছে ছেড়ে দিলাম, নোংরামিতে না আর বেশি ভিডিওটা বড় করব না। এর মতো দালালকে না আমরা ঝুমাকে কেয়াকে রিপোর্ট মেরেছি, একেও রিপোর্ট মারা দরকার। নোংরামি কোনো মাত্রা ছাড়িয়ে গেছে, আমি একে সুতা পিটা করে লাঠি পেটা করে অসভ্য নোংরা ইতর ছোটো লোক ভিউস কামানি দালাল, তুই দালাল বললে ভুল হবে, তুই একটা নোংরা দালাল, তুই একটা রাস্তা নোংরা বেশ্যা দালাল একটা, ছি সত্যি তোকে থুতু ছেটানো থুতুর অপমান করা, লাঠিটাও অপমান, কারণ পাতা তুলে লাঠি মারতে হবে, আমার পায়েরও অপমান করা। তুই না ওই বলেছে না কে চুল্লু ভরি পানি একটা এক গ্লাস জল দুবে মর, এখানে আমি ভিডিওটা রাখছি, বিচার করো তোমরা বিচারটা। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম করতেও ইচ্ছে করছে না, মি অ্যান্ড মাই মম বলতে হয় বলছি, ডু লাইক শেয়ার কমেন্টস, ভালো লাগে আমাকে কমেন্টস করে জানিয়ে, টাটা বাই বাই, সি ইউ।